বন্ধুরা, কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে আমরা ওয়েদার আপডেট নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ওয়েদার আপডেট স্বস্তি উদ্যম। চলতি সপ্তাহে ফের চড়বে তাপমাত্রার পারদ। কতটা গরম বাড়বে এই নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। শুষ্ক কর্মে দীর্ঘ ড্রাই স্পেলের পর একটু স্বস্তি পেয়েছেন মানুষ, কিন্তু সুখের দিন দীর্ঘস্থায়ী হলো না। আবার কিন্তু বৃষ্টি নাই, তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা বাড়বে। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি থাকার নির্দেশে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টি নেই, বাড়বেও কিন্তু তাপমাত্রা। আগামী 4-5 দিন বৃষ্টি কমে যাবে। 27 তারিখ দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদি হয় খুবই হালকা মাঝারি। তবে আগামী 4-5 দিন কলকাতা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একমাত্র 27 তারিখে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কিন্তু বেশ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা করাভাবে আছে। উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানিয়েছে কিন্তু হাওয়া অফিস অর্থাৎ আমাদের আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ভিডিওতে দেখে বুঝতেই পারলে যে আগামী 4-5 দিন গরম বাড়বে, এই যে আবহাওয়াটা খুব সুন্দর হয়েছিল, ঠান্ডা লাগছিল, সেটা কিন্তু আর লাগবে না। যথেষ্ট গরম কিন্তু আবার পড়তে চলেছে 4-5 দিনে। সেরকমভাবে হাওয়া অফিস থেকে কোনো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখাতে পারেনি। দেখা যাক এবার বর্তমানে সেটি কতটি সফল হয়। তা বন্ধুরা, এই ওয়েদার আপডেট নিয়ে আজকে এখানেই। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।